বন্ধুরা, আপনাদের মাথাতেও নিশ্চয়ই একবার হলেও এই প্রশ্ন এসেছে যে কিভাবে দুবাইয়ের মতো একটি শহর, যেখানে কিনা একসময় চারপাশে শুধু বালি আর বালি ছিল, সেই শহর আজ দেখতে দেখতে এত বেশি ধনী হয়ে গেছে যে মানুষেরা সেখানকার বিলাসবহুল লাইফস্টাইল দেখে সেখানে বার বার ছুটে যেতে চায়। এখন দুবাইয়ের এত ধনী হয়ে ওঠার পেছনে অনেক মানুষেরাই এখানকার তেলের খনিকেই কারণ হিসেবে মনে করে থাকেন। যদি আপনারাও এটা মনে করে থাকেন, তাহলে আপনাদেরকে বলে রাখি, আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেননা আজ আমরা দুবাইয়ের ধনী হয়ে ওঠার রহস্যই সবার সামনে তুলে ধরব, যেটা শোনার পর সত্যি আপনার মাথা ঘুরে যাবে। শুধু ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আজ থেকে 55 বছর আগে দুবাইয়ের চারিদিকে শুধুই বালি আর বালি দেখা যেত না। এখানে চাষাবাদ করা যেত আর নাই বা এখানকার মানুষের কাছে পান করার মতো বিশুদ্ধ পানি ছিল। কিন্তু এত সমস্যার সম্মুখীন হয়েও আজ দুবাই পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে একটি। যদিও এখানে দুর্নীতি প্রায় শূন্যের কোটায়, তবুও এখানকার পুলিশেরা ফেরারি এবং ল্যাম্বরগিনির মতো দামি দামি গাড়িতে করে অপরাধীদেরকে ধরতে যায়। আর হ্যাঁ, আমরা দুবাইয়ে থাকা পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেল বুর্জাল আরবের কথা কিভাবে ভুলে যেতে পারি, সেটা তো এই শহরেই রয়েছে। বাকি জিনিসগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফা থেকে শুরু করে সেখানে থাকা শেখ নবাবদের টাকাকে পানির মতো খরচ করা, এর সবকিছুই শুধুমাত্র দুবাইয়ে আপনি দেখতে পাবেন। কিন্তু এই সবকিছুই দেখার জন্য মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খায়, সেটি হচ্ছে দুবাইয়ের কাছে যদি এত টাকাই থাকে, সেই টাকা আসলে আসলো কোত্থেকে? এটা জানার জন্য আপনাকে আজ থেকে 55 বছর পেছনে যেতে হবে, অর্থাৎ 1966 সালে। কারণ এটাই সেই বছর যখন কিনা দুবাইয়ের তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছিল। আর এই ঘটনার ঠিক 3 বছর পর, অর্থাৎ 1969 সালে, দুবাই প্রথমবারের মতো তেল উত্তোলনের কাজ শুরু করে দেয়। আর আপনারা জেনে আরও বেশি অবাক হবেন যে তাদের প্রথম শিপমেন্টেই 1,82,000 ব্যারেল তেল উত্তোলন করা হয়েছিল। এরপর 1971 সালে দুবাই ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ ইউএইর সঙ্গে সংযুক্ত হয়। যদি আপনারা না জানেন, তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইউএইতে 7টি রাজধানী রয়েছে, যার মধ্যে দুবাই, আবুধাবি, শারজা, আজমাল, ফুজাইরা, আম্মাল কুইন এবং রাসেল খাইমা। বন্ধুরা, ইউনাইটেড আরব আমিরাতের সাথে সংযুক্ত হওয়ার পর দুবাইয়ের শক্তি আরও বেড়ে যায়। কিন্তু তখনও আসল জাদু হওয়া বাকি ছিল, যখন 1972, 1973 এবং 1982 সালে দুবাই আরও 3টি তেলের খনির সন্ধান পায়। এরপর 1999 সালে সরকারি কোম্পানি আমিরাটস ন্যাশনাল ওয়েল কোম্পানি প্রথম রিফাইনারি খোলে। আর যখন এইসব হচ্ছিল, তখন দুবাই ভাঙাচোরা দেশ থেকে কিছুটা ঠিকঠাক অবস্থায় ফিরে এসেছে। তবে শুধু তেলের সন্ধানই তাকে এতটা ধনী বানায়নি। যদি আমরা আপনাদেরকে দুবাইয়ের ধনী হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ সম্পর্কে জানাই, সেটার অন্য কিছুই নয়, বরং এখানকার প্রাইম মিনিস্টার কিংবা বলতে পারেন দুবাইকে চালিয়ে বেড়ানোর সম্রাট মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের দূরদর্শী চিন্তাভাবনা। তিনি দুবাইকে নিয়ে এমন কিছুই ভেবেছিলেন যা অন্য সবার জন্য ভাবাটা সেই সময় এতটা সহজ ছিল না। তিনি জানতেন ভবিষ্যতে দুবাইয়ের কী কী জিনিসের প্রয়োজন পড়বে, আর তিনি সেভাবেই দুবাইকে তৈরি করার প্রস্তুতি নেন। বন্ধুরা, মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই ব্যাপারে খুব ভালো করেই জানতেন যে দুবাই একমাত্র তেল রপ্তানিকারক দেশ না, আর এটাও জানতেন যে তেল সবসময় এখানে থাকবে না, যেটা দিয়ে অর্থব্যবস্থা সামনে রাখতে পারবে। তাই তেলের উপর নির্ভর করে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না, সেটাও তিনি জানতেন। তিনি আরও জানতেন তেল শুধুমাত্র দুবাইয়ের উন্নতির জন্য একটা শুভ সূচনা মাত্র, আর এ কারণেই এখন দুবাইয়ের মাত্র 5% জিডিপি তেলের উপর নির্ভর করে। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে বাকি 95% জিডিপির ব্যবস্থা কোথা থেকে আসে? তো বন্ধুরা, ওই 95 ভাগের মধ্যে আছে রিয়েল স্টেট, অ্যাভিয়েশন, ট্রেড, ফাইন্যান্স এবং সবচেয়ে জরুরি হচ্ছে ট্যুরিজম সেক্টর। দুবাইতে নির্মাণের সময় সবচেয়ে বড় যেই সমস্যাটা দেখা দেয়, সেটি হচ্ছে দুবাই কাঁচামাটির উপর দাঁড়িয়ে আছে, আর এমন মাটির উপরে বিল্ডিং তৈরি করাটা প্রায় অসম্ভবের সমান। কিন্তু শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কাছে অসম্ভব বলে কোনো শব্দই ছিল না, আর এই জন্যই তিনি সারা পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবী, সারা পৃথিবীর বড় বড় প্রকৌশলীকে খুঁজে আনেন। আর এরপর তিনি পৃথিবীর নামি দামি আর্কিটেক্টদেরকে দুবাইয়ে নিয়ে আসেন। এরপর তাদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ নেওয়া হয় যে কি এমন করা যায় যাতে এই মাটির উপরেও বিল্ডিং বানানো সম্ভব হতে পারে। এরপর পৃথিবীর সবচেয়ে নামি দামি এবং জ্ঞানীগুণী মানুষের পরামর্শ নিয়ে তিনি এখানে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করতে সফল হন। তবে এত উঁচু উঁচু ইমারত নির্মাণের জন্য পর্যাপ্ত পানিরও প্রয়োজন ছিল, আর দুবাইয়ের অবস্থা তো আপনারা অবশ্যই জানেন,
রাস্তার চারিদিকে শুধুই রুক্ষতা এবং শুষ্কতা। এগুলো দেখার পর শেখের মাথায় একটা চিন্তা আসে, আর তাই সে এক্সপার্টদেরকে জিজ্ঞাসা করে যে ইস্টার্ন রেঞ্জের পাহাড়ের মাঝে যে ভ্যালি আছে সেটা একা একাই কীভাবে তৈরি হলো। তখন এক্সপার্টরা এর উত্তরে জানায় যে হয়তোবা হাজার বছর আগে এখানে পানির অস্তিত্ব ছিল, আর পানির ঢেউয়ের কারণে পাহাড়ের মাঝে এমন স্থাপনা তৈরি হয়েছে। তখন সে জিজ্ঞাসা করেন, যদি এখানে সত্যি পানি বয়ে বেড়াতো তাহলে সেই পানি গেল কোথায়, কেননা দুবাই তো পুরোপুরি শুকনো। তখন এক্সপার্টরা এর উত্তরে জানিয়েছে যে হয়তোবা এটাও হতে পারে যে এখনও মাটির নিচে হয়তো পানি রয়েছে। তখন ওইটুকু শুনেই শেখ আবার জিজ্ঞাসা করেন, তাহলে আমরা কি সেটা বের করতে পারি না? তখন এক্সপার্টরা জানায় যে হ্যাঁ, এই আইডিয়াটা ভীষণ দারুণ, হতেও পারে যে আমরা এতে সফল হলাম। শেখ এক্সপার্টদের মুখে এইটুকু শুনেই তিনি একটি কমিটি তৈরি করেন, যাদেরকে মাটির নিচ থেকে পানির সন্ধান করার দায়িত্ব দেওয়া হয়। যখন তারা খননের কাজ শুরু করল তখন তারা বুঝতে পারল যে কিছু কিলোমিটার নিচেই আজও বালির নিচে পানি সঞ্চিত আছে। এইটুকু জানারই বাকি ছিল, এরপর আর কি? আধুনিক টেকনোলজির সাহায্যে সেই পানি বাইরে আনার কাজ শুরু করা হলো। দুবাই এটা খুব ভালো করেই জানত যে তাদের কাছে অনেক টাকা এবং ক্ষমতা ছিল, কিন্তু একটা অসাধারণ দুবাই বানানোর জন্য প্রয়োজন ছিল কিছু এক্সপার্ট লোকদের, আর তারা সেটাই করে। পৃথিবীর বিখ্যাত সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে তারা পরামর্শ করে এবং তারা দুবাইতে ওই সব কিছুই বানায় যা দুবাইকে অন্য সব শহর থেকে একেবারে আলাদা করতে পারে। আর তারই দূরদর্শী চিন্তাধারায় দুবাইকে একটা ওয়েল বেসড ইকোনমি থেকে একটি ট্যুরিজম বেসড ইকোনমি বানিয়ে দিল। কেননা তেল কখন যে শেষ হয়ে যাবে এটা তো কেউই বলতে পারে না, তবে ট্যুরিজম এবং ট্রেড ইকোনমি এই দুটোর ক্ষেত্র যেটা কিনা কখনোই শেষ হবার নয়। আর এটাই কারণ ছিল যখনই সে দুবাইয়ে কিছু বানানোর কথা ভাবত তখন এটা সবসময় মাথায় রাখত যে দুবাইয়ে যা কিছু বানানো হবে তার সব কিছুই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় দৃষ্টান্ত হবে, যার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দুবাইয়ের কাঁচামাটিতে তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফাকে দেখলেই পেয়ে যাবেন। শুধু তাই নয়, তারা পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেল বুর্জ আল আরব বানিয়েছে। এরপর তারা দুবাইয়ে ম্যানমেড আয়ারল্যান্ড পাম জুমেইরা বানিয়ে ফেলল, যার সৌন্দর্য কতটা চমৎকার তা আপনারা অনেকেই নিজের চোখে না দেখলেও হয়তো ইন্টারনেটের কল্যাণে অনেকেই দেখেছেন। পৃথিবীর সবচেয়ে বড় উদ্যান, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় সোনার দোকানও আপনারা দুবাইতে আসলেই দেখতে পাবেন। আন্ডার ওয়াটার হোটেল, আন্ডার ওয়াটার ব্রিজ এবং আন্ডার ওয়াটার টেনিস কোর্ট তারা দুবাইতে তৈরি করেছে। তারা পৃথিবীর সবচেয়ে লম্বা অটোমেটেড ট্রেন নেটওয়ার্কও বানিয়ে ফেলেছে। এইসব তো কিছুই না, দুবাইয়ে এমন অনেক কিছুই আছে যা আপনারা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। দুবাইয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হয়তো আগেই তৈরি হয়েছে, নয়তো এখন তৈরি হচ্ছে। দুবাইকে সিটি অফ ক্রেন্সও বলা হয়ে থাকে, কেননা পৃথিবীর 20-25% ক্রেন্স এখানেই দেখতে পাবেন, যেগুলো বিভিন্ন স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। আপনারা নিজেরাই ভাবুন, 4,114 স্কোয়ার কিলোমিটার অর্থাৎ মহারাষ্ট্রের প্রায় 2% শহরে এত কিছু রয়েছে, তাহলে সেই শহর কত দ্রুতগতিতে উন্নতির পথে এগিয়ে যাবে, তাই নয় কি? বন্ধুরা, দুবাইয়ের উন্নতির পেছনে এখানকার কড়া আইন এবং অটোমেটেড সার্ভেইলেন্স অনেক বড় ভূমিকা রাখে। এখানকার পাবলিক ট্রান্সপোর্টে বসে কিছু খাওয়া বা পান করা পুরোপুরি নিষিদ্ধ, যেখানে আমাদের দেশের নাগরিকরা তো তারা যেখানে খুশি সেখানে বসেই খাওয়া শুরু করে দেয়। খাবারের কথা না হয় ছেড়েই দিন, আমাদের দেশে তো যে কোনো মানুষ যেখানে সেখানে প্রস্তাবও করতে বসে, তাই খাবার তো অনেক পরের বিষয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে দুবাইয়ে নোংরা গাড়ি রাখাও বেআইনি। যদি আপনারা আপনাদের নিজেদের গাড়ি পরিষ্কার না রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে জরিমানার টাকা অটোমেটিক কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, ভুল জায়গায় গাড়ি ধোয়াটাকেও দুবাই অপরাধ হিসেবে গণ্য করা হয়, কেননা নোংরা পানি রাস্তাঘাটকেও দূষিত করে। বন্ধুরা, দুবাই অপরাধের মাত্রা অনেক অনেক কম, কেননা এখানে খুব দ্রুত শাস্তি ঘোষণা করা হয়, আমাদের মতো না যে বছরের পর বছর কোর্টের চক্কর কাটতে হয়। আর এই জন্য কোনো অপরাধীর মাথাতে অপরাধ করার কথা চিন্তাতেও আসে না, আর তা সত্ত্বেও যদি কোনো অপরাধী অপরাধ করে বসে তাহলে তাকে ধরার জন্য এখানকার পুলিশের কাছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির গাড়ি রয়েছে, যার সাহায্যে অপরাধীকে হাতে নাতে ধরাটা খুবই সহজ। এছাড়াও এখানে স্মার্ট পুলিশ অফিসও বানানো হয়েছে, যেখানে কোনো পুলিশই নেই, তবে এখানে অনেক আধুনিক মেশিন রয়েছে, যেই সব মেশিনের সাহায্যে আপনারা খুব সহজেই যে কোনো অপরাধের জন্য পরিপূর্ণভাবে রিপোর্ট করতে পারবেন। বন্ধুরা, দুবাইতে স্মার্ট সার্ভেইলেন্স চালু করেছে, যেটার সাহায্যে আপনি যদি কোনো নিয়ম ভাঙেন
তাহলে সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই জরিমানার টাকা কেটে নেওয়া হয়। দুবাইয়ে এত কিছু করে ফেলার পরেও দুবাইয়ের প্রাইম মিনিস্টার কিন্তু শান্তি পাননি, আর এই জন্যই তো এখন আলাদিনের গল্পের উপর নির্ভর করে এখানে একটা আলাদিন সিটি বানানোর কাজ শুরু করা হচ্ছে। এছাড়াও এখানে বলিউড থিম পার্কও বানানো হচ্ছে, আর বর্তমানে অনেক নতুন নতুন প্রজেক্টের কাজ দুবাইতে শুরু হয়ে গেছে, যেগুলো দেখার পর মানুষেরা আরও বেশি চমকে যাবে দুবাইকে দেখে। শুধু একটাই সমস্যা, সেটা হলো এই মহামারীর কারণে এইসব কাজগুলো বর্তমানে প্রায় থেমে আছে, না হলে এতদিনে দুবাই আরও বেশি চমৎকার হয়ে উঠত। তো বন্ধুরা, দুবাই সম্পর্কে এত কিছু জানার পর দুবাই সম্পর্কে আপনাদের কি ধারণা হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।